বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে এবারটি আরেকটি ভিডিও আমরা দিচ্ছি। আরেকটি এবারটি আমরা আরেকটি ভিডিও দিয়েছিলাম, তো সেখানে অনেকে কমেন্টস করেছেন যে এই ভিডিওটি পুনরায় দেওয়ার জন্য করসহ সম্পূর্ণ করসহ। এ কারণে আমরা মালামাল সহ টিন সিমেন্ট বালু ইট এবং দরজা জানালা গ্রিল সহ টোটাল কত টাকা খরচ হবে এবং এটির ভিতরে কী কী পাবেন বা আপনার এটি রংটি কীভাবে করবেন, দরজা জানালা কেমনে করবেন, সব কিছু আলোচনা করা হবে এই ভিডিওতে। আপনারা দেখছেন এখানে গ্রিলগুলাও করা হয়েছে অনেক সুন্দর করে, সামনে রংগুলাও করা হয়েছে আর্টিফিশিয়াল ডিজাইন করে, এবং যে ওয়ালগুলো করা হয়েছে সেটি অনেক সুন্দর করে কিন্তু আপনার ডিজাইন করা হয়েছে। এবং বারান্দা দেখছেন, বারান্দা টিন সব কিছু মিলে অনেক সুন্দর কালার কম্বিনেশন করে এই বাড়িটি করা হয়েছে। এই বাড়িটিতে কী কী পাবেন আমি আপনাদেরকে একদম ডিটেলস পার্ট টু পার্ট বিস্তারিতভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আপনারা যদি আমাদের চ্যানেলে এইমাত্র নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিদিন এরকম বাড়ির যে ভিডিও আপনারা পাবেন নিয়মিতভাবে। এই বাড়িটি করা হয়েছে খোলামেলা জায়গায়, দেখছেন খোলামেলা জায়গায় অনেক সুন্দর করে এই বাড়িটি করা হয়েছে, অল্প জায়গায়, একদম সামান্য জায়গা, যাদের জায়গা নাই, জায়গা কম বা গ্রামে অল্প জায়গায় সুন্দর একটি বাড়ি করতে চান, যেভাবে আপনারা এখানে বাড়িতে এসে বেড়াতে আসার জন্য আপনারা যদি এই বাড়িটা করতে পারেন। এই বাড়িটা কিন্তু খরচও খুবই লাগবে, সামান্য খরচ দিয়ে আপনারা এই বাড়িটা করতে পারবেন। কিভাবে করবেন এই ভিডিও দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন, মিস্ত্রি দিয়ে কিভাবে করাবেন। তো বন্ধুরা দেখছেন এই বাড়িটি কিন্তু আনকমন বাড়ি, এরকম বাড়ি সচরাচর দেখা যায় না। আপনারা এরকম এই আনকমন বাড়িটি আপনারা করতে পারবেন আপনার সাধ্যের মধ্যে, স্বপ্নের মধ্যে। আপনারা অনেক সময় বাড়ি করার জন্য আইডিয়া খুঁজে কোত্থেকে পাবো, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আইডিয়া নিতে চাই, কিন্তু আপনারা এখান থেকে ঘরে বসে এই আলোচনা থেকে কিন্তু আপনারা আইডিয়া পাবেন। এই বাড়িটাতে রয়েছে দুটি রুম, রয়েছে 14x12x14 ফুট, আপনার পাশে থাকবে 14 ফুট এবং লম্বায় থাকবে 12 ফুট 12 ফুট। এভাবেই কিন্তু এই দুটা রুম করা হয়েছে, 8x9 জায়গার মধ্যে একটি রুম হবে, 8x9 জায়গা নিয়ে আপনার এক একটি রুম থাকবে। এভাবে এই বাড়িটি করা হচ্ছে এবং আপনারা চাইলে এভাবেই করতে পারেন, বা আপনারা যদি চান যেটা পরিবর্তন করবেন সেটাও পরিবর্তন আরও কম বেশও করে বাড়িটা করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটি আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে এই বাড়িটা, অনেক সময় দেখা যায় যে আমরা প্ল্যান দেখি কিন্তু প্ল্যান দেখলে মনে হয় যে এটা কি বাস্তব কিনা। আমি আপনাদেরকে সরাসরি বাস্তবসম্মত বাড়ির ডিজাইনটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে যে কমপ্লিট করা হয়েছে কমপ্লিট বাড়িটাই দেখাচ্ছি, যেন আপনার বাড়িটা কমপ্লিট হলে কেমন পাবেন এইটা এই বিষয়ে যেন আইডিয়া নিতে পারেন, বাড়িটা কমপ্লিট হলে কেমন হবে এগুলো যেন জানতে পারেন। এই কারণেই আপনাদেরকে আমি সরাসরি কমপ্লিট বাড়িটা দেখাচ্ছি। আপনি দেখছেন আমি এখন আপনাদের সাথে আলোচনা করব এই বাড়িটা করতে মালামাল কতটুকু লাগবে, কী পরিমাণ মালামাল লাগবে, এই জিনিসগুলো আপনাদের সাথে আমি আলোচনা করছি। আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি দেখুন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। বন্ধুরা এই বাড়িটি করতে আপনার ইট লাগবে, 4000 ইট লাগবে, খুবই অল্প পরিমাণ ইট দেওয়া করতে পারবেন। এবং এই বাড়িটা করতে টিন লাগবে আপনার 3x3 মতো লাগবে, এই বাড়িটা করতে 3x10 লাগবে এবং 4000 ইট লাগবে সালের জন্য শুধু, বা টিনগুলো লাগবে আর বেড়া কিন্তু ইটারই দেওয়া হয়েছে। এভাবেই এই বাড়িটা করা হয়েছে। এবং বারান্দার যে রয়েছে, বারান্দার এক পাশে একটি ছোট কোটা করা হয়েছে, রুম করা হয়েছে, আমরা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন। এবং পিছন দিয়ে বা মূল ঘরের পিছন দিয়ে কিন্তু
কিচেন রুম এবং বাথরুম করা হয়েছে, সেটি এই বাড়ির আলাদা বিল্ডিং থেকে আলাদা করে করা হয়েছে। আপনারা চাইলে এভাবেই করতে পারেন, বাথরুম পিছন দিয়ে রুমের সাথে অ্যাটাচ করে এবং কিচেন রুম পিছন দিয়ে অ্যাটাচ করে এই বাড়িটির মধ্যে কিচেন এবং বাথরুম দেওয়া হয়েছে। আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন, যদি এই বাড়িটির ফ্লোর প্ল্যান লাগে আপনারা নিতে পারবেন। এরপরে যদি আপনারা কোনো কিছু জানতে চান আপনারা কমেন্টস করেন, প্রয়োজন আপনাদের জন্য আবারও এই আরও আরও ভিডিও দেওয়া হবে এই বাড়ি নিয়ে, বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে সব কিছু নিয়ে আবার ভিডিও আমরা দিব। যদি আপনি চান অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আলোচনা এই পর্যন্তই রাখবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।